ইসলাম সুন্দর, ইসলামের মাধুর্য ছড়িয়ে পড়ুক সবার মনে। ইসলাম বলে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করবে না, তারই প্রমাণ মিলল মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। একবুক স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়েছে টিম টাইগার্স। ভারতে পৌঁছেই এয়ারপোর্টে টাইগারদের বরণ মেলায় দেখা গেল এক ভিন্ন চিত্র। মুস্তাফিজ হাসান মাহমুদ সহ অন্য সব ক্রিকেটাররা যেখানে মাথা নত করে সাদা গালিচার সংবর্ধনা নিয়েছেন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ হাত পাতিয়ে নিলেন সেই সংবর্ধনা। তারপর সেই সাদা গালিচা হাতে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন এয়ারপোর্ট থেকে। এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের এক অসাধারণ মর্যাদার পরিচয় দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইসলামের এমন সৌন্দর্য ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই অলরাউন্ডার ক্রিকেটার। এদিকে বিশ্বকাপ জেতার স্বপ্ন সত্যি করতে আগামী 7ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে টাইগার বাহিনী। তো দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের ইসলামের প্রতি এমন শ্রদ্ধাবোধ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।